ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন যৌতুকের জন্য শারিকাকে অত্যাচার স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন মডেল ও অভিনেত্রী শারিকা সাবরিন এরপর ঘটা করে সেপ্টেম্বরের শেষের দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কিছুদিন সম্পর্ক ঠিক থাকলেও কদিন বাদেই তাদের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দেয় যৌতুকের টাকার জন্য শারিকার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন তার স্বামী জিএস বদরুদ্দিন আহমেদ এমন ঘটনায় অভিনেত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন ৫০ লাখ টাকা যৌতুকের জন্য মারধরের ঘটনায় করা মামলায় জিএস বদরুদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত সোমবার ২৮ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাদিবাদ ছন্দার আদালতে শারিকা সাবরিন বাদী হয়ে মামলাটি করেন আদালত বান্দির জবানবন্দি গ্রহণ করেন এরপর মামলাটি আমলে নিয়ে বদরুদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত মামলার অভিযোগ থেকে জানা যায় গত ২রা ফেব্রুয়ারি পারিবারিকভাবে শারিকা ও বদরুদ্দিনের বিয়ে হয় বিয়ের দেনমোহর ২০ লাখ টাকা বিয়ের সময় শারিকার বাবা মা বদরুদ্দিনকে ২৫ লাখ টাকা স্বর্ণালঙ্কার সহ আসবাবপত্র দেন অভিযোগে আরও বলা হয় বিয়ের কিছুদিন যেতে না যেতেই শারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তাকে মারধর করেন বদরুদ্দিন এরপর ২৫ নভেম্বর শারিকাকে ৫০ লাখ টাকা এনে দিতে বলেন টাকা না দেওয়ায় শারিকাকে চুল ধরে এক কাপড়ে তার বাবার বাড়ি পাঠিয়ে দেন বদরুদ্দিন এরপর ১৯ নভেম্বর ধানমন্ডিতে এক সালিসি বৈঠক হয় বৈঠকে বদরুদ্দিন বলেন ব্যবসার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে হবে টাকা না দিলে শারিকার সঙ্গে সংসার করবে না এ বিষয়ে অভিনেত্রী শারিকা সাবরিন গণমাধ্যমকে বলেন অবশ্যই কিছু না কিছু একটা তো হয়েছেই তা না হলে বিষয়টি তো আর মামলা পর্যন্ত করাতো না তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না খুব শিগগিরই এসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন